লাইমা রেডিও শোতে বলে রাখি খালি হেডফোন বুঝে নাও, যদি তোমার বাড়িতে কেউ তোমাকে মারধর করে আমি দায়িত্ব নেবো না। বাচ্চারা এবং যারা কিস্তি পছন্দ করো না তারা আমার ভিডিও থেকে দূরে থাকো। আমার সাইকেলে আবার একটা ব্রেক নেই, কতদিন পরে বলো আমার বিএমডব্লিউটা নিয়ে। চালাচ্ছি বাড়া, কত কষ্ট হচ্ছে, জ্যাম হয়ে গেছে, পুরো বুধগান জ্যাম হয়ে গেছে। আমার ভাই তুই ভাই তাকিয়েছে। Turn left toward Kali Krishna Tagore Road. Mere ka wala girlfriend catch kare to share the description list ka bolna. Chal ki ambar khate modde. তো বঞ্জুদি বাজেরা, আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। সিরিজটা কি তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো কি করতে চলেছি, একটু খুলে বলুন। আমি এখন আমাদের লোকালের যতগুলো গঙ্গার ঘাট আছে সব গঙ্গার ঘাটগুলোকে এক্সপ্লোর করব। সত্যি 100% সত্যি। এই যে বাঞ্চুত্তা বসে বসে এখন গেম খেলছে, পাবজি খেলছে। হ্যালো পুলিশ স্টেশন। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে টয়ে বেরোবো, সাইকেল নিয়ে যাব, সাইকেল নিয়ে ব্লগিং করবো, ঠিক আছে? তো তোমরা দেখো নতুন জিনিস, ভালো এনজয় করতে পারবে সাইকেলে ব্লগিং। সবাই মোটো ব্লগ করে, আমি সাইকেল ব্লগ করবো, মানে ওটা সাইকেল না, ওটা আমার বিএমডাব্লিউ। তো চলো বিএমডাব্লিউতে গিয়ে দেখা হচ্ছে, সোজা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে গিয়ে দেখা হবে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, ফুল এনজয় করো, ভালো লাগলে লাইক করে দেবে একটা ফাটাফাট, আর সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দেবে, ফ্যামিলির সাথে শেয়ার করবে না, গান মারা খাবে, কানে হেডফোন দিয়ে নাও, ঠিক আছে? চলো এনজয় করো। তো হুজুতি বাজারা বেরিয়ে পড়েছি এখন আমি আমার বিএমডাব্লিউ নিয়ে, বিএমডাব্লিউ নিয়ে ব্লগ করতে বেরিয়ে পড়েছি। বিএমডাব্লিউ, মার্সিডিস, জ্যাগুয়ার, রোলস রয়েস, তুমি যাই বলো, তাই এটা আমার কাছে, আমার সোনা মনা, জানের জান, পরানের পরান। তো এখন আমরা বেলঘড়ি এক্সপ্রেস হয়ে গিয়ে, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি এক হাতে ধরে আছি, আমার সেটা আমার গাড় ফাটছে। তো ওকে তোমাকে বলেছি যাবো গঙ্গার ঘাট এক্সপ্লোর করতে। তো এখান থেকে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা জানি না, বিশাল নয়েজ হাওয়া আসছে, গাড়ি ঘোড়ার আওয়াজ। তো এখান থেকে এখন সোজা যাবো, সামনে আমার একটা বন্ধু যাচ্ছে ওই মালটা, এখান থেকে সোজা এখন দক্ষিণেশ্বর, ওখানে যাবো। আমার সাইকেলে আবার একটা ব্রেক নেই, আমার বিশাল ভয় লাগছে, এই হাতে এই ব্রেকটা আছে শুধু, সামনের চাকার, পেছনের চাকার ব্রেকটা নেই, দাঁড়ায় গেছে ব্রেকটা। আরে কি কোন কথা সত্য, ওই নিয়ে খারাপ ভয়তে চলে এসছি সাইকেল নিয়ে, ঝাঁপ দিয়ে আসছি, চুপচাপ যাচ্ছি, যাবো এখন সোজা দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর ওখানে, মানে দক্ষিণেশ্বর ঘাট যাবো না, বাট যাবো অন্য গঙ্গার ঘাট সাইডে, যেগুলো ছোটো ছোটো কুচো কাঁচা ঘাট আছে সেগুলো যাবো। তো চলো তোমার বেলঘড়ি এক্সপ্রেসের এই ভিউটা একটু এনজয় করো, চলো। দিক দিয়ে আসে বোকার চোদার বাল ল্যাওড়া চোদা, আমার যে বিএমডাব্লিউ চালায় সেটা কষ্টটা বোঝে না, গান্ডু চোদাগুলো বাড়া বাড়া। আমার বন্ধুটাকে বলেছি দাঁড়াবি না, ও গুদমারানি সোজা চলে গেছে, বাড়া, ও মাই গড, এই বাড়া গন্ধ চোদা এরিয়া, বাড়া ল্যাওড়া চোদা, গন্ধ চোদা এরিয়া, গুদমারানি বাড়া, ময়লা ফেলে সবাই বাড়া, কী সুন্দর মেয়ে একটা, ওয়াও নাইস, ও মাই গড, ওয়াও, এই যে বাড়া গাড়ামারানি জায়গা, ল্যাওড়া গন্ধ কী বাড়া, এটা সবাই ময়লা ফেলে এখানে বোকার চোদা, দেখতে পাচ্ছ? যারা এখানে থাকো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করো তারা জানো, ইস বাড়া, তোমরা শুধু জাস্ট দেখো এখানে পলিউশন, ও বাড়া, আমি নিশ্বাস নিতে পারছি না, বিশাল পলিউশন, আর ধোঁয়ায় ধোঁয়া যারা করছে চোখ মুখ, বাড়া, এই ব্রিজটা পার হতে পারলে বাঁচি, দেখি এক হাতে চালিয়ে ব্রিজটা উঠতে পারবো নাকি, অনেক দিন সাইকেল চালাই না, তোমার বিএমডাব্লিউটায় হাওয়া ক্যাচাল হচ্ছে, ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে, ওয়াও নাইস, মেট্রো যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ মেট্রো যাচ্ছে, এটা হচ্ছে তোমার নতুন এক্সটেন্ড হওয়া মেট্রো, আমাদের নোয়াপাড়া থেকে সোজা দক্ষিণেশ্বর অবধি, বরানগর হয়ে দক্ষিণেশ্বর যাবে, ওপি মেট্রো। এখন যারা
মেট্রো করে যাতায়াত করো, তাদের জন্য খুব সুবিধা হয়েছে। ডাইরেক্ট বালি থেকে নেবেই দক্ষিণেশ্বর থেকে তোমরা মেট্রো পেয়ে যাবে সোজা কবি সুভাষ অব্দি। খুব ভালো করেছে এটা আমাদের মেট্রো রেলওয়ে। দাঁড়া আমি যে হাঁপাচ্ছি তোমরা বুঝতে পারছ কেমন। খুব দাঁড়া এটা আমার এখানকার ভিউটা দেখো, জাস্ট নাইস ভিউ, ওয়াও। সব রাস্তার লোকজন দেখছে এখন, সূর্যটাও পুরো একেবারে আমার সোজা সুজি আছে, আমি যাচ্ছি আমার সাথে সাথেই যাচ্ছে সূর্যটা, মানে কিছু না। এখান থেকে সাবধানে নামতে হবে আমাকে, এখান থেকে স্পিডটা বেড়ে যাবে হঠাৎ করে। মেট্রো রেলওয়ে ট্র্যাকটা দেখা হচ্ছে খুব সুন্দর, জাস্ট সেই টানেল। সব বাইকাররা এই টানেলের মধ্যে এসে আওয়াজ দেয় ঘুম ঘুম। আমি আমার বিএমডাব্লিউতে আওয়াজ দিতে পারবো না। তাও তোমরা একটু আওয়াজটা শুনো, ঘুম ঘুম, বাড়া কি মজা, বাড়াবো ভাই। ওপি ওপি ভিউ, এখানে টানেলের মধ্যে ফটোশ্যুট করতে আসতে হবে। তো তোমরা এখন রাস্তা দেখছিলে, এখন আমাকে দেখো একটু, আমি সাইকেলটা চালাচ্ছি, আমার গানটা পাচ্ছে, রোদ পুরো আমাকেই লক্ষ্য করে চলছে, পুরো এবারে আমাকে ফোকাস করে রেখে দিচ্ছে রোদটা। কতদিন পরে আমার বিএমডাব্লিউটা চালাচ্ছি, বাড়া কত কষ্ট হচ্ছে, জ্যাম হয়ে গেছে পুরো, বুদ্ধান জ্যাম হয়ে গেছে। ও বাড়া পিছন দিয়ে ট্রেন যাচ্ছে, নাইস ভিউ, ও মাই গড, ওপি। যাই হোক, গাড় ভেঙে দেবো, গাড় ভেঙে দেবো তোমার, বাড়া নিজেদের। আমরা প্রায় আস্তে আস্তে এই যে এটা হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন মনে হয় নাকি, আমি জানি না শিওর, দেখি লেখা আছে নাকি, ইয়েস এটা বড়নগর মেট্রো স্টেশন। আর সামনে আমাদের ডানলপ, ওই যে আমার ভাই নিজেরও বিশ্বাস হচ্ছে না। এবার আমি দক্ষিণেশ্বরের দিকে চলে যাবো না, ডান দিকে গেলে দক্ষিণেশ্বর, আমাকে যেতে হবে বাঁ দিকে। বাঁ দিকে গিয়ে আমরা যাবো হচ্ছে প্রথমে আলমবাজার ঘাট নাকি একটা আছে, আলমবাজার ঘাট ওটা যাবো। তো চলো এখন ম্যাপে দেখে নিই, এখন একটু বন্ধ করি। সেখানে আলমবাজারে একটা পাড়ার মধ্যে ঢুকে পড়েছি আমরা, আলমবাজার না, এটা বড়বাগান স্পোর্টিং ক্লাব, বড়বাগান স্পোর্টিং ক্লাবে। গুগল ম্যাপসের আমার গার্লফ্রেন্ড কাজ করে, গুগল ম্যাপে আমার গার্লফ্রেন্ড কাজ করে, তো সে আমাকে ডিসক্রিপশন দিচ্ছে এই রাস্তাটা বললো, কোন দোভাঘাট দিয়ে যাচ্ছি জানি না নিজেও, চলো দেখা যাক। আমার সাইকেল বিশাল আওয়াজ, রাইট বলছে বড়বাগান লেন, টার্ন লেফট টুওয়ার্ড ডেল কৃষ্ণ মুখার্জি রোড। টার্ন লেফট কোথায়? আচ্ছা হ্যাঁ লেফট আছে একটা। আমার এত অলি গলি কি হবে, আমার গার্লফ্রেন্ড চেনে না। বিদেশি কুত্তা, বিদেশি কুত্তা ফিল পুরো একেবারে, কিউট, কি সুন্দর।
মনে করি ধরতে গেলেম আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তাদের ধরি ধরি মনে কোটি ধরতে গেলে মারে পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে তো হুজুরি বাজারা ওখানে হুজুরি করলাম একটু কুকুরগুলো খুব ভালো ওখানকার খুব সুন্দর ঘুমাচ্ছে দেখো নাইস আমাদের খুবই খুব ভালোবাসলো আসলো গায়ে পায়ে চেটে দিল এখন আলমবাজার ঘাটে যাবো ঠিক আছে তো চলো আলমবাজার ঘাটে দেখা হচ্ছে চলে বা ঘাটের মধ্যে সুন্দর ঘাট সোজা ঢুকিয়ে দেবো এখন সাইকেল নাইস ওয়াও Your destination is on the left. তো হুজুরি বাজারা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা 360 ভিউ নিলাম 360 ক্যামেরা দিয়ে মানে ফোন দিয়েই স্ট্রিট ভিউ দিয়ে 360 ছবি তুললাম তো সেই ছবিটা যদি তোমরা দেখতে চাও এখানকার 360 ভিউ তো নিচে ডেসক্রিপশানে একটা লিংক আছে ওই লিংকে গিয়ে দেখতে পারো ঠিক আছে তো চলো এখানে একটা এই জায়গাটার একটা নর্মাল ভিউ দেখাই সিনেমাটিক তো পারবো না ড্রোন ফ্রোন নেই আমার কাছে কিছু নেই তো চলো একটা নর্মাল ভিউ দেখে নাও হালকার উপর দিয়ে ছোট্ট করে কচি করে ঠিক আছে চলো ফুল উঠতে হবে If you think you are bad, I am your dad. If you are bad, I am your dad. May I come in? Ruk ja. তো আমরা মোটামুটি ঘাট ঘুরে ফেলেছি ঘাটটা এই পিছনে দেখতে পাচ্ছ আলমবাজার ঘাট এটা এখন সন্ধে হয়ে গেছে সূর্য সূর্য ডুবে গেছে সন্ধে হয়ে গেছে এখন আর কোথাও যাওয়া যাবে না এখন সোজা বাড়ির দিকে যাবো এখানে আবার এরপরে আরেক দিন মানে এখন এটা চলতেই থাকবে এটা সিরিজ চলছে যে আমাদের এখানকে যত ঘাট আছে গঙ্গা সব ঘাটগুলোকে এক্সপ্লোর করব তো চলো আজকে এই ঘাটটা হলো কোনো রকমে আলমবাজার ঘাট তো পরের বারে আবার একদিন আসবো আরেকটা ঘাটে ঠিক আছে তো চলো এখন যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে এখন বিএমডাব্লিউ থেকে মার্সিডিজে শিফট করে নিয়েছি আমি তাই জন্য তোমরা কোনো আওয়াজ পাচ্ছ না শুনতে এখন ক্যাচকাচানি আওয়াজটা ক্যাচার হচ্ছে না সাইকেলের মধ্যে বাড়া এখানে পুরো অন্ধকার রাস্তা ভয় লাগছে এই সাইকেলটায় ব্রেক নেই ভালো বাড়া মারা বাড়ি টিকতম আমার চুলটা এবার থেকে পরের দিন থেকে বেঁধে আসতে হবে বুঝতে পেরেছি তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কখন কোথায় বুঝতে পারবো না দাঁড়া আমার বালের ক্যামেরা মারা সব সাদা হয়ে যাচ্ছে ফ্যাকাতে হয়ে যাচ্ছে দাঁড়া চ চ এগো টান টান দাঁড়া কী হয়েছে পায় তোমরা যদি দেখতে পাও আমি বিএমডাব্লিউটা চালাচ্ছি সেটা আমার কষ্ট হচ্ছে বাড়া এখন এখানে প্যাডেল মারবো না ঢালু আছে কি সুন্দর
ও বাড়া ফোঁদে ফোড়া হয়েছে গুদমারানি, বাড়া কি ব্যথা লেওড়া, মা আমার বিএমডব্লিউটা চালাতেই পারছি না আমার ঠিকভাবে ফোঁদের ফোড়াটার জন্য লেওড়া। খুব দূরের ভিউটা দেখো, তো দেখতে পাচ্ছ না বাড়া, বালের ক্যামেরা আমার, আমি জানি বাড়া তো চলো, এখন আমার হাতটা বিশাল ব্যথা করছে, চলো একেবারে সামনে গিয়ে বেলুড় এক্সপ্রেসের এক জায়গায় দাঁড়াবো, ঠিক আছে? তো চলো ওখানে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে, চলো। তো পুজ্যোতি বাজারা, এখন বেলুড় এক্সপ্রেসের পুরো মাঝখানে চলে এসেছি, তো টাইম ল্যাপস নেওয়া হচ্ছে, এই যে টাইম ল্যাপস হয়ে গেল বাবা, এই যে টাইম ল্যাপস নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা এখন এখানটা টাইম ল্যাপস এনজয় করো, ঠিক আছে? তারপরে ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সাথে, তো চলো টাইম ল্যাপস এনজয় করো। এখানে হঠাৎ করে এই বাঞ্চোরটার সাথে দেখা হয়ে গেল, দা ফাইন তানভীর। ও বাড়া কি মজা, এই যে আমাদের ইমতিয়াজ দাদা, আমাদের ভালু ভাই, দেখো পুরো ভালু, দাঁড়াও বাড়া এখানে মাইক শুনতে পাবে না নইলি। হ্যাঁ, তো এতে মাইসুন গুদমানি আমার সাথে ছিল এতক্ষণ, তোমাদের বলিনি আছে এখানে, তো হঠাৎ করে দেখা হয়ে গেলো, মিট আপ হলো, চলো এখানে এরা কেক ফেক এনেছে কিসের জন্য জানি না বাড়া, কার গান গান এনেছে, কে আমার জন্য এনেছি, ওয়াও নাইস, আমার জন্য কেক এনেছি, নাইস, ও মাই গড। তো দাঁড়াও তোমাকে কেকের একটা সিনেমাটিক নিই, কেকটা কেন এনেছে তোমাকে বলছি, কেন এনেছে চলো। দেখো বার্থডে ভাই, বার্থডে ভাইকে দিয়ে আমরা খাটাচ্ছি, আমরা বার্থডে ভাইকে দিয়ে খাটাচ্ছি, এদিকে তাকাবো একটু, ও বার্থডে ভাই একটু তাকাবে এদিকে, ও বার্থডে ভাই একটু তাকাও, তোমার মাথায় কি হয়েছে? তো যদি বাজারা এক্ষুনি বাড়ি ঢুকলাম, গা দিয়ে দেখতে পাচ্ছ অবস্থা, ইস পিছনটায় দেখো একবার, পিছন দিয়ে তোমার ইয়ে দেখতে পাচ্ছ কি করেছে আমার অবস্থা, পুরো একেবারে পার্মের গন্ধ বেরোচ্ছে, বাজে বিটকের গন্ধ। তো এখন আমি ফ্রেশ হবো, ঠিক আছে? তো ব্লগটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো বলো, আর শেষ করার আগে ইমতিয়াজ দা ফাইম থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটা সেলিব্রেট করার জন্য, কেউ সেলিব্রেট করেনি, আর তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা বাজিয়ে রাখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবে, কোন পার্টটা ভালো হয়েছে কমেন্ট করবে, ঠিক আছে? আর এরকম ঘাটের সিরিজ চলতে থাকবে এখন, যতদিন আমাদের লোকালের যতগুলো ঘাট আছে এক্সপ্লোর করতে না পারি ততদিন এরকম চলতে থাকবে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, এখন ফ্রেশ হই, বাই। লজ্জা শরম সব খাইছে, মান সম্মান ডুবাইছে।